আসলাম আলাইকুম রহমতুল্লাহ বরাকিয়াতহু ইন্দুল হামদাল ইল্লাহাদা ও সালাত আলা আলাহ আল্লাহ নবি আবহাওয়াদা আম্মাবাদ সম্মানিত মুসলুব বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাইবান্ধর জেলার গোবিন্দগন্দে তিনটি সংলগ্ন আহ্লাদি জামের মসজিদের পাঁচতলা ভবনের আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি এই মসজিদটি আহলাদিস আন্দোলনের উদ্যোগে মোতারম আমিরি জামাতের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো নাইনটি থ্রিতে আর নাইনটিন নাইনটি থ্রিতে এই এতদিনে তখন একতলা পর্যন্ত ছিল তো একতলাতে মুসলির সংকলন হচ্ছে না এবং যে উদ্দেশ্যে মসজিদটা করা হয়েছিল এখানে একটা কমপ্লেক্স এখানে একটা মাদ্রাসা এবং একটা এখানে পাঠাগার লাইব্রেরি বা এখানে একটা রিসার্চ সেন্টার হবে এ সমস্ত চিন্তাভাবনা করে এটা করা হয়েছিল তো আগের ভিত ছিল দুর্বল এবং সেই কারণে তার উপরে আমরা দোতলা তিনতলা করার কোনো সাহস করতে পারি নাই তো এই জন্য নতুন করে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে এখানে ভিত্তিপ্রস্ত স্থাপন হচ্ছে ইনশাল্লাহ গোটা মসজিদের এরিয়াটার মধ্যে একটা কমপ্লেক্স আকারে হবে মার্কেট নিচতলা দোতলা থেকে মসজিদ এবং উপরের দিকে গিয়ে ইনশাল্লাহ আমরা মাদ্রাসা বা লাইব্রেরি এবং গবেষণা সেন্টার সেন্টার যেগুলি হওয়ার সেগুলো ইনশাল্লাহ হবে এরকম পরিকল্পনা আমাদের আছে যাওয়া শতক জায়গা আর ইতিমধ্যে মসজিদের কিছু জায়গা অন্যদের দখলও ছিল সেই জায়গাটা অনেক চেষ্টা করে সাড়ে তিন শতক জায়গা সেটাও আমরা দখলে পেয়েছি এবং পাশে বাউন্ডারি করে সেই জায়গাটা দখলে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আমাদের এই জায়গাটাও সাড়ে তেরো শতাংশ একটা বড় জায়গা হয়েছে ইতিমধ্যে এবং এটা নিঃসন্দেহ গুরুত্বপূর্ণ জায়গা গোবিন্দগঞ্জগঞ্জ থানার মধ্যে তিনটির সাথে সংলগ্ন জায়গাটা গুরুত্বপূর্ণ এবং আহলাদিস আন্দোলনের জন্য সহি আকিদা আমলের প্রচার প্রসারের জন্য এই জায়গাটির নিঃসন্দেহ গুরুত্বপূর্ণ বিকল্প নেই এই আমরা এই জায়গা এই মসজিদটি বা এই ভবনটি নির্মাণের জন্য আমরা আল্লাহ নিয়ে আজকে শুরু করছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যে যেখান থেকে যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন দেখছেন আপনাদের সকলের কাছে আমাদের দাবি থাকবে এই কমপ্লেক্সটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্ট নাম্বার থাকবে অ্যাকাউন্ট নাম্বারে সরাসরি দিবেন অথবা যারা এখানে এসে সরাসরি দিতে পারেন দিয়ে রসিদের মাধ্যমে আপনারা টাকা প্রদান করবেন অথবা আন্দোলনের কেন্দ্রীয় যে ফান্ড আছে কমপ্লেক্স মসজিদ ফান্ড সেই অ্যাকাউন্টে জমা দিলে সেখান তার মাধ্যমেও ইনশাল্লাহ এখানে টাকাটা আসবে এবং ঠিক সময় পৌঁছে যাবে ইনশাল্লাহ তা আমাদের সাথে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন এই মসজিদের সহসভাপতি এবং আমাদের সকলের শ্রদ্ধ ব্যক্তিত্ব সকলের মুরব্বী জনাব নুর ইসলাম প্রধান সাহেব তিনি এখানে উপস্থিত আছেন মসজিদ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত আছেন এবং অত্র মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ উপস্থিত আছেন আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজটা শুরু করছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করেন আমিন এবং তিনি যেন এই মসজিদটিকে এবং এই যে উদ্দেশ্যে মসজিদটা এই কমপ্লেক্সটা নির্মাণ হচ্ছে এটা যেন আল্লাহ কবুল করেন এবং এটা যেন সহি হাদিসের সহি আমলের আহলেদিস আন্দোলনের যেন একটা মার্কাজ হিসাবে গণ্য হয় এবং এর এখান থেকে যেন চারদিকে সহি আল্লাহবা যেন সেই তৌফিক দান করেন আহমেদ আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সকলে সকলের জন্য দোয়া করি আমাদের সকলকে নেক দান করুন আহমিন আমরা বিসমিল্লা বলে ইনশাল্লাহ ভিত্তিপ্রস্ত শুরু করছি আমি আমি মনে করছি আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ মুরব্বী তিনি প্রথমে আরম্ভ করবেন তারপরে সহযোগ সভা করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন বাংলাদেশ আহলে যুবন কেন্দ্রীয় সভাপতি এবং আমের জামাতের জ্যৈষ্ঠ পুত্র